Hello viewers, Assalamualaikum. আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজ আমি গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন এই রাইট ফর্ম অফ ভার্ব এই কথাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে ক্রিয়ার সঠিক রূপ। অর্থাৎ আমরা যদি এই ভিডিওটি দেখি তাহলে আমরা বাক্যে ভার্বের সঠিক ব্যবহার করতে পারবো, আমরা বাক্যে ভার্বের সঠিক যে রূপটি সেটি প্রয়োগ করতে পারবো। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বে দুটি গুরুত্বপূর্ণ রুল সম্পর্কে জানব। প্রথম যে রুলটি সেটি হচ্ছে কোনো সেন্টেন্সে যদি নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, কারেন্টলি ইত্যাদি থাকে তবে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নিচে সেন্টেন্সগুলো আমরা একটু লক্ষ্য করি। ইউ টক নাও, এই যে সেন্টেন্সটি রয়েছে এখানে যে ভার্বটি ব্যবহৃত হয়েছে এই ভার্বটি তার সঠিক রূপে নেই, একে আমাদেরকে সঠিক রূপ প্রদান করতে হবে। এখন একটু লক্ষ্য করলে আমরা দেখব এই সেন্টেন্সটিতে নাও রয়েছে। আর আমরা জানি যখন কোনো সেন্টেন্স নাও ব্যবহৃত হবে তখন সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন তাহলে আমাদেরকে এই যে বাক্যটা রয়েছে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং প্লাস অবজেক্ট। এখন আমাদেরকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে ইউর সাথে আমাদেরকে আর ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তারপরে বাকি অংশ লিখে দিতে হবে। অর্থাৎ তাহলে এই সেন্টেন্সটি দাঁড়াবে ইউ আর টকিং নাও। তারপরে যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে শি রান এট দিস মোমেন্ট। এখানে এই সেন্টেন্সটিতে এট দিস মোমেন্ট থাকার কারণে আমাদেরকে এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করতে হবে। অর্থাৎ একে লিখতে হবে শি ইজ রানিং at this moment. তারপরে যে রুলটি আমরা শিখবো সেটি হচ্ছে কোন সেন্টেন্সে লাস্ট ইয়ার, লাস্ট ডে, ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ ইত্যাদি যখন থাকবে তখন আমাদেরকে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখন নিচের বাক্যগুলো আমরা একটু লক্ষ্য করি। শি কাম হোম ইয়েস্টারডে, এখানে যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে কাম। এখানে আমাদেরকে কাম ব্যবহার করলে চলবে না, সেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে কেইম, আমাদেরকে কেইম ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে লাস্ট উইক আই গো টু দ্য মার্কেট, এখানে ভার্ব হচ্ছে গো, এখানে আমাদেরকে গো ব্যবহার করলে চলবে না, আমাদেরকে লিখতে হবে। তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে দুইটা সেন্টেন্স, আই গো টু স্কুল এট দিস টাইম, লাস্ট নাইট আই ওয়াচ এ হরর মুভি, এই দুটা সেন্টেন্সের আনসার কি হবে সেটা আপনারা এই ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে এর উত্তর লিখে দিন। এখানে প্রথম সেন্টেন্স আনসার হবে আই অ্যাম গোয়িং টু স্কুল এট দিস টাইম। দ্বিতীয় সেন্টেন্সটি হবে লাস্ট নাইট I
watched a horror movie. তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।